আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি, পুরো ভিডিওটি দেখুন, বেশ ভালো লাগবে। একটি গ্রাম ঘুরতে ঘুরতে দেখতে পেলাম বনের মধ্যে কিছু মানুষ একজোট হয়ে কিছু করছে। উৎসাহের সাথে কাছে গিয়ে জানতে পারি তারা একটি ফল পাড়ছে, এমন একটি ফল যা আমরা এর আগে কখনো দেখিনি। জঙ্গলের মধ্যে বৃক্ষ জাতীয় বিশাল এক গাছ, কয়েকজন মিলে গাছে উঠে ফল পেড়ে নিচে ফেলছে, আর কিছু মানুষ গাছের ঠিক নিচেই অপেক্ষারত, যারা ফল মাটিতে পড়তেই কুড়িয়ে সঞ্চয় করছে। ফল পাড়ার সাথে সাথে তারা নিজেরা নিজেদের গল্পেও মশগুল, বেশ মজার এক কর্মকাণ্ড চলছে। আচ্ছা, এত কষ্ট করে এনারা ফল পাড়ছেন, কিন্তু এই ফল দিয়ে এনারা কি করবেন? জিজ্ঞেস করাই জানতে পারি এই ফল দিয়ে নাকি নানা রকম পদ গ্রামাঞ্চলে রান্না হয়, ভাজা, তরকারি, বড়া, আরো কত কি। ভাত দিয়ে নাকি যা খেতে দুর্দান্ত লাগে। আপনারা কি জানেন এই ফলের কি নাম? গ্রামগঞ্জে এমন অনেক ফল, ফুল, গাছ, গাছালি থাকে যা আমরা শহরাঞ্চলের মানুষেরা অনেকেই জানি না, এমনকি কখনো চোখেও দেখিনি। এদের জীবনটা আজও কতটা নির্ভেজাল, এখনো এনারা প্রকৃতির সাথে মিলে মিশে একাত্ম হয়ে আছেন। এমনটা যদি আমরাও পারতাম খুব ভালো হতো। এবারের মতো ফল পাড়ার কাজ সম্পন্ন, এবার যে যার ঘরে ফিরবে, তারপর এই ফল ছাড়িয়ে কেটে জমিয়ে রান্না হবে। এই গ্রামের মানুষজন এই ফলটিকে কচড়া বলেন। আপনারা কি কখনো এই ফল খেয়েছেন? আর আপনাদের আঞ্চলিক ভাষায় এই ফলের যদি অন্য নাম থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ একটি নতুন ফলের নাম জানতে পারলাম, বেশ দারুণ একটি অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।